আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, এবার কানপুরে বুলডোজার চালানো হলো মাদ্রাসা ও মসজিদের উপরে। নোটিশ ছাড়াই আচমকায় মাদ্রাসা এবং মসজিদের উপরে বুলডোজার চালানোয় অশান্তি ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। বিস্তারিত জানাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। এবার উত্তরপ্রদেশের কানপুরে গুড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা ইসলামিয়া ইন্টার কলেজ। স্থানীয় পুরসভা কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি জায়গা দখল করে এই মাদ্রাসা তৈরি করা হয়েছিল। কেবল মাদ্রাসা নয়, তার সঙ্গে লাগোয়া একটি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুর কর্তৃপক্ষের দাবি, গোটা ভবনটি না হলেও ওই ভবনের একটা অংশ সরকারি জমিতে তৈরি হয়েছে। মাদ্রাসার কর্মকর্তাদের দাবি, তাদের কাছে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। একবারের জন্য পুরসভা জানায়নি যে এইভাবে তারা মাদ্রাসাটি ভাঙতে চলেছে। বলা নেই কোয়া নেই, বুলডোজার নিয়ে মাদ্রাসাটি গুড়িয়ে দেওয়া হলো প্রকাশ্যে। অথচ তাদের বারবার বলা হয়েছে, একবার আমাদের কাগজের দিকে নজর দিন, এটা বেআইনি নয়, আমাদের হাতে কাগজ আছে। কিন্তু কে শোনে কার কথা? আসলে সবটাই যখন সরকারের মদদে হচ্ছে, তখন পুরকর্মীরা কথা শুনবেনই বা কেন? মিডিয়ার সামনেই এ কথা বলেছেন মাদ্রাসার এক কর্মকর্তা। তাদের অভিযোগ, আসলে হিন্দু ও মুসলমানদের সম্পর্কে ফাটল ধরাতে এটা করা হচ্ছে। আফসোসের সঙ্গে কজন জানান, এই মাদ্রাসা ভাঙার সময় রেয়াত করা লাগোয়া মসজিদটিকে, সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মাদ্রাসা ও মসজিদের তাহাকে কোরআন পর্যন্ত বের করে আনতে দেওয়া হয়নি, ধ্বংসের নিচে চাপা পড়ে যায় পবিত্র কোরআন। SDM কে বারবার বলা হয়, আপনি অন্তত একবার জমির কাগজের দিকে নজর দিন, কিন্তু তিনি শোনেননি। বহু মানুষের চোখের সামনে ভেঙে দেওয়া হলো মসজিদ ও মাদ্রাসা। মাদ্রাসা ইসলামিয়া ইন্টার কলেজ মোট 50টি কামরা ছিল। কতটা জমি মাদ্রাসার, কতটা জমি দখল করা হয়েছে তারও কোনো ধারণা কানপুরের এই পুরসভার কাছে ছিল না। পুরকর্মীরা আসলে সরকারের হুকুম তামিলেই তৎপরতা দেখিয়েছে। জমি মাফা, ম্যাপ দেখা কিংবা পুরসভার দেওয়া কাগজপত্রের দিকে এক নজর দেখাও প্রয়োজন মনে করেননি তারা। প্রায় 5 থেকে 6 কোটি টাকার সম্পত্তি তারা ধ্বংস করেছে, কারো কোনো কথা না শুনে। প্রশাসনের দাবি, মাদ্রাসার মোট জায়গা 18,900 বর্গফুট, কিন্তু তারা দখল করে আছে অনেকটা জায়গা। মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য, তাহলে তারা আমাদের কাগজের দিকে নজর করলেই তো সব স্পষ্ট বুঝতে পারত, তা তারা করল না কেন? নিরপেক্ষ তদন্ত হোক, ওরা প্রমাণ করুক যে বৈধ কাগজ ছাড়া আমরা নির্মাণ করেছি, দাবি মাদ্রাসার কর্মকর্তাদের। যোগীর পুলিশের দাবি, কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়নি, কোনো ধর্মগ্রন্থের অপমান করা হয়নি। আপডেটটি এই পর্যন্তই আসছে, পরবর্তী আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান।